রাজধানীর বনানী এলাকার বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বেলা একটার দিকে বনানীর FR টাওয়ারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কিভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছু জানা যায়নি, তবে এই বহুতল ভবনে বহু মানুষ আটকা পড়েছে বলে জানা গেছে। এই প্রতিবেদন পড়া পর্যন্ত ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এনায়েতুল্লাহ এই তথ্য নিশ্চিত করেছেন। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ A24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।